গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই, তবে মোটামুটি আছি। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আজকে ভিডিওটি সকাল থেকে স্টার্ট করলাম। এখানে আমি সকালের জন্য চা করে নিচ্ছি, আর রায়ান ঘুমিয়ে আছে, আর মা একটু অন্য কাজ করছে, তাই আমি নিজেই চাটা করে খেয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটাতে কী কী থাকছে, কী কী করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ফার্স্টেই বলি, আমি এই দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, একটু খারাপ ছিল, তো তাই আমি ভিডিও করতেও পারিনি। তার জন্য আজকে ভাবলাম যে অনেক দিন তো হয়ে গেল, তো ভিডিও না দিলে তো হবে না, তো তার জন্য আজকে যতটুকু পেরেছি আমি করেছি। আর কালকে একটু বাড়িতে কাজ হয়েছিল, উপরের রুমে কাজ হয়েছিল, তো একটু ধুলো টুলোও পড়েছে, তার জন্য আজকে ঘরটাও একটু ক্লিন করে নেব। আর আপনারা সত্যি করে বলুন, এই যে পরিবেশের আওয়াজ, এই যে পাখিগুলো কিচকিচ করে ডাকছে, এই আওয়াজটা আপনাদের কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে এইরকম, মানে এরকম কি বলুন তো, হালকা হালকা দেখবেন যে হালকা হালকা রোদ থাকবে, এরকম একটু আওয়াজ থাকবে, আশেপাশে কেউ থাকবে না, তখন একটু মানে মন খুলে, মানে মন থেকে অনুভব করবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। তো আমার তো খুব ভালোই লাগে। তো এখানে একটা ছোট্ট চারা গাছ বার হয়েছিল, আর সেই গাছটাতে আজকে চারটে ফুলও ফুটেছে, তো আমার তো খুবই ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে এই যে আমি রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ একটু একটু হয়তো ঝুলটুল হয়েছে, তো এখানে ঝুলগুলো একটু ঝেড়ে নেব, তারপর ঘরগুলো ভালোভাবে একটু মুছে নেব। আর আজকে আপনাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব, আর সে কথাটা কি গুরুত্বপূর্ণ কথা, সেটা কি সেটা জানার জন্য আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন, আর আপনাদের নিশ্চয় ভালো লাগবে। তো এখানে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, আর তারপরে ঘরটা মুছেও নেব। আর ওদিকে রায়ান ঘুমাচ্ছে, আপনাদের তো আগেই বললাম, তো অনেকক্ষণ থেকেই ঘুমিয়ে আছে। তারপর ঝাড়ু দিতে দিতে রায়ান উঠেও পড়েছিল ঘর মুছতে মুছতে, তো রিজিয়া এসেছিল, তো রিজিয়া তখন ওকে নিয়েছিল, আর একটু কান্নাও করছিল, এর মধ্যে ওকে মানে ব্রেস্ট ফিডিং করিয়েও দিয়েছি। তারপরে আবার আমি আমার নিজের কাজে লেগে পড়েছি, কারণ কী করবো, এইরকম করেই করতে হবে, আর না করলেও হবে না। আর ও মানে পেট ভরে থাকলে ও খেলা করে, ও তো কান্না করে না, কিন্তু ওর যদি খিদে লেগে থাকে তাহলে ও কারোর কাছেই থাকবে না আর কান্না করবে, তো তার জন্য ঘুম থেকে উঠলো আর আমি ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কাজগুলো করে নিচ্ছি, আর আমি উপর থেকে নিচ পর্যন্ত সবগুলোই মানে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আমি এই যে দেখুন নিচে ঝাড়ু দিতে দিতে এসেছি, তো রায়ান আমাকে দেখেছে, তাই আমি একটু ক্যামেরা করে নিলাম, আর কীভাবে তাকাচ্ছে দেখুন আমার দিকে, মানে ও আমার কোলে আসার জন্য মানে ওই রকম করছে। তো এখন আমি তো মানে গায়ে ধুলো টুলো হয়ে আছে, তো আমি এখন ওকে নেব না, একদম ঘরটার পরিষ্কার করে তারপরে নেব। তো এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি, আর যেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বলেছিলাম সেটা হচ্ছে যে আমার এক এক সময় মনে হয় যে আমি আর ইউটিউবে কোনো ভিডিও করব না, আমি ইউটিউব করা ছেড়ে দেব। কারণ সেটা মনে হওয়ার কারণ হচ্ছে অনেকে বাড়ির আশেপাশে আছে, অনেকে আবার আত্মীয় স্বজনও আছে, যে তারা এই ভিডিওটা পছন্দ করে না ভিডিও করাটা, কারণ তারা অনেকে মানে অট্ট হাসি দেয়, এটাকে ভালো চোখে দেখে না, যে কি এইটুকু কাজ করে এরকম করে ভিডিও করে কি লাভ হয়। অনেক ফ্যামিলির মেম্বাররাও এরকম বলে, তো আবার তার জন্য আমাকে অনেকে বলেছে যে তুমি কি ভিডিও করা ছেড়ে দেবে। তো আমি এক এক সময় ভাবি, আমার এক এক সময় মনে হয় যে আমি আর ভিডিও করব না,
কিন্তু তারপরে আবার মনে হয় যে না, কষ্ট করে ভিডিও করছি, একদিন নিশ্চয়ই কোনো একটা জায়গায় তো পৌঁছাতে পারবো, কষ্ট করে হলেও। আর এটা আমার ইচ্ছা, আর ইচ্ছা শক্তি থাকলে তো সব কিছুই হয়। আর এটার পিছনে আমি অনেকটাই পরিশ্রম করি। আর এই যে ভিডিও, ইউটিউব ভিডিও করা কিন্তু মানে সহজ কাজ নয়, এটা তো সবার সম্ভব নয়, সবার দ্বারা তো যারা করেন তাদের ভীষণই কষ্ট হয়, আর আমিও সেটা বুঝি। তো আপনাদেরকে বলি যে কারোর সম্পর্কে কোনো কিছু মন্তব্য করবেন না, আর আমি ইউটিউব ভিডিও করা ছাড়বো না, আমি কন্টিনিউ করে যাব। তো এই কথাটাই আমার আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, তো আমি আজকে সেটা বললাম। আমার মনের মধ্যে অনেকদিন থেকেই চলছিল কিন্তু বলার হচ্ছিল না। তো কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে আসলাম। তো এখানে মা তো রান্নাও স্টার্ট করে দিয়েছে, ওদিকে আপনাদের তো দেখালাম। আর এখানে এই যে দেখুন, রায়ানকে তেল মালিশ করিয়েছি, তো তেল মালিশ করিয়ে একটু মানে রেখে দিয়েছি, এবার স্নান করানো হবে। তো গরমের সময় ভাবছি আর সরিষার তেল মাখাবো না, এখন ওই মাসাজ অয়েলগুলোই মাখাবো। তো এখনও স্টার্ট করিনি মাখানো, মা বলছে যে না, সরিষার তেলটাই ব্যবহার করো। তো আর এই যে দেখুন, এদিকে মা সবজিটা রান্না করছে, এই যে পুঁই শাক হবে। আর ওদিকে দেখালাম তো আপনাদের সে সজিনার ডাঁটা, তো এখানে পুঁই শাকটা মা রান্না করছে। আর আজকে পুঁই শাকটা ভীষণই টেস্ট হয়েছিল খেতে, ভালোই লাগছিল। আর আমি তো পছন্দই করি, তো একদম খাবার দুপুরে খাবার খাওয়ার পর কোনো ভিডিও করিনি, একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আবার বিকেলে আসলাম। এই যে বিকেলে একটু রায়ানকে নিয়ে বার হয়েছে, মাও বার হয়েছে, আমিও হয়েছি, তো এখানে সবাই আছে। একটু সবাই বিকেলের দিকেই বার হয়, কারণ এখন যা রোদের তাপমাত্রা আপনারা তো সবাই জানেন, তো এখন দুপুরের দিকে কিংবা একটু বেলা করেও বাইর হওয়া যায় না। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব, তাহলে দেখতে থাকুন।